অবরোধ বাসিনী ভারতবর্ষের অগ্রগণী নারীবাদী লেখিকা রোকিয়া সাকুয়াত হোসেন রচিত একটি গ্রন্থ বেগম রোকিয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধ প্রথার জন্য যে অসুবিধায় পড়তে হতো তা বর্ণিত হয়েছে মোট সাতচল্লিশ ঘটনাকে অনুগল্প আকারে লেখে বইটি তৈরি করা হয়েছে ঘটনাগুলো সব বাস্তব জীবন থেকে নেওয়া এ বইয়ের মাধ্যমে বেগম রোকিয়া গল্পকারে পর্দা প্রথার দরুন নারীদের দুর্ভোগ সবার কাছে উপস্থাপন করেছেন বইটি পড়ে কখনও মনে হবে রূপকথার কাহিনী কখনো অবরোধবাসিনীদের গল্পগুলো খুব বেশি হাসির খোরাক যোগাবে কখনো বা সেই সব হতভাগিনী রমনীকুলের দুর্দশার করুণ কাহিনীর চোখের পাতা ভিজিয়ে তুলবে বেগম রোকিয়া সেই সময়ের কথা বলেছেন যখন গোটা ভারতবর্ষের নারী কুলের অবরোধ কেবল পুরুষদের বিরুদ্ধেই ছিল না নারীদের বিরুদ্ধেও ছিল বটে মেসনী যেভাবে মাসের দুর্গন্ধে অভ্যস্ত হয়ে যায় ঠিক তেমনিভাবে দীর্ঘদিন অবরোধ প্রথার ভিতরে থেকে সে সময়ে নারী সমাজ অভ্যস্ত হয়ে গিয়েছিল অবরোধের বাইরে আসাকেই তারা পাপ মনে করত যিনি যত বেশি অবরোধের ভিতরে থেকে নিজেকে আড়াল করে রাখতে পারবেন তিনি তত বেশি পুণ্যবতী এটাই ছিল সে সময়ের ধারণা অবরোধ প্রতাকে বাঁচিয়ে রাখার জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতেন শীতকালের প্রচণ্ড ঠান্ডায় সারা রাত নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে পালকিতে করে খোলা মাঠে বসে থাকা শতরঞ্জি দিয়ে নিজেদের ঢেকে প্ল্যাটফর্মে ট্রেনের ইংরেজ কর্মচারীর বুটের লাঠি খাওয়া আগুনে পুড়ে মরা দোলসহ কান কেটে চোরের হাতে তুলে দেওয়া বিয়ের আগে ছয় সাত মাস মাইয়া খানা নামক বন্দিশালায় বন্দী থাকা ট্রেনের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণের মতো করুণ কাহিনী পড়ে নিজের অজান্তে চোখে পানি গড়িয়ে পড়ে বেগম রুখিয়া যখন অবরোধে আড়ালে থাকা অশিক্ষিত আলোকিত করতে চেয়েছেন তখন তাকে পড়তে হয়েছে কাঠমুল্লাদের অবরোধের সামনে পড়তে হয়েছে প্রতিকূল পরিস্থিতিতে তাও তিনি থেমে যাননি অন্ধকারে থাকা নারীদের যিনি আলোতে নিয়ে এসেছেন সেই মহীয়সী সমাজ সমাজ সংস্কার লেখা বইটি একবারের জন্য হলেও সবাইকে পড়া উচিত আমরা এই গ্রন্থটিতে যে গল্পগুলো পাই তার ভিতরে উল্লেখযোগ্য গল্প হল বিষ্ণু গল্পটি যেখানে যৌনক পাঞ্জাবি বেগম সাহেবা পর্দা সম্পর্কে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন একজন দয়াবতী বিবি আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে বলিলেন তোমার সাবধানে লুকাইয়া উপরে চলিয়া যাও আমি মনে করিলাম সম্ভবত পুরুষ মানুষদের সম্মুখীন হওয়া আশঙ্কা আছে তাই সাবধানে লুক কাইয়া যাইতে বলিলেন কিন্তু পরে জানিলাম এ পর্দা সাধারণ অভ্যাগতা মহিলাদের বিরুদ্ধে ছিল উক্ত বিবি সাহেবার হুকুমে দুজন মেয়ে মানুষ মোট চাদর ধরিয়া পর্দা করিল আমরা সেই চাদরের অন্তরাল হইতে উপরে চলিয়া গেলাম বেগম রোকিয়া নিজেই বলেছেন এসব পর্দানশীল রমণী বা শরীফ ঘরানার বিবিধের ঘটনা পড়লে অধিকাংশ ক্ষেত্রেই পাঠক হাসবেন তবে কোনো কোনো ক্ষেত্রে ওই সব নারীদের প্রতি সমবেদনার সৃষ্টি হবে এবং মাঝে মাঝে পাঠক দুবেন্দু অস্ত্র বিসর্জনও হয়তো করতে পারেন আমরা যদি দেখি সাত নং ঘটনা সাত নং ঘটনায় ঘরের ভিতরে চোর ঢুকলে বেগানা মর্দটা অর্থাৎ চোর যাতে তাদের কণ্ঠস্বর শুনতে না পায় এর জন্য বিবিরা হাত পা নাক কান গলায় গয়না খুলে শিওরে রেখে দিলেন এবং চোর সব কিছু নিয়ে নিরাপদে বের হয়ে গেলে তখন বিবিরা হাউমাও আরম্ভ করলেন বিহার অঞ্চলের শরীফ ঘরানার মেয়েরা সাধারণত রেলপথে ভ্রমণের সময় ট্রেনে ওঠেন না তাদের বনাতের পর্দা ঢাকা পালকিতে পুরে সেই পালকি ট্রেনের মালগাড়িতে তুলে দেওয়া হয় এজন্য তাদের পালকিতে বিছানা করে তাল পাতার হাত পাখা এক কুজো পানীয় গ্লাস বন্ধ করে সেই পালকিগুলো পিতা বা পুত্রের সামনে চাকুরেরা প্রথমে বনাতের পর্দা দ্বারা প্যাক করে জমা কাপড় দ্বারা সেলাই করে তারপর খারুয়ার কাপড় ঘিরে সেলাই করে এরপর বোম্বাই চাদর দিয়ে সেলাই করে এবং সবশেষে চট মোড়াই করে সেলাই করে ব্রেক ভ্যান কিংবা মালগাড়িতে তুলে দেওয়া হয় গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা যায় অধিকাংশ বন্দিনী বেবিদের অবস্থায় থাকে মোমূর্ষ দুই ঘন্টা বা বা ততধিক সময় ধরে শুশ্রূষার পরে বিবিরা সুস্থ হয়ে ওঠেন এটা ঘটনা চব্বিশ নম্বরে দেখা যায় আবার আমরা আট নং ঘটনায় দেখি যেখানে বাড়িতে আগুন লাগার পর গৃহিণী বুদ্ধি করে তাড়াতাড়ি সমস্ত অলংকার একটা বাক্সে ভরে নিয়ে দরজার কাছে এসে আগুন নেভাতে ব্যস্ত পুরুষদের দেখে জীবন বাঁচানোর পরিবর্তে পর্দা রক্ষা করতে অলংকারের বাক্স নিয়ে আবার ঘরের ভিতরে খাটের নিচে বসে আগুনে পুরে মরল ধন্যকুল কামিনী অবরোধ আগুনে পুড়ে মরবেন তবুও পুরুষদের সামনে বের হবেন না অবরোধ অবরোধবাসিনীতে আমরা এরকম আরও কিছু যদি গল্প দেখি নং ঘটনায় দেখা যায় সেখানে মেয়েদের নামগুলো পর্যন্ত পর্দানবিশ ছিল আসল নাম লেখা হতো কেবল বিয়ের কাবিন লেখার সময় একমস্ত জমিদারের তিন মেয়ের ডাকনাম ছিল বড় গেন্দোলা মেজো গ্যান্দোলা ও ছোট গ্যান্দোলা তিন মেয়ের সঙ্গে বর তিনজনের বিয়ের সময় তাদের নামের তালিকা মৌলবীর কাছে দেওয়া হলো বর তিনজনই বিয়ের সময় অনুপস্থিত ছিলেন যথাসময় বিয়ের মন্ত পড়তে গিয়ে মৌলভী সাহেব ভুলবশত এক নং বরের সঙ্গে ছোট গ্যান্দোলার দুই নং বরের সঙ্গে বড় এবং তিন নং বরের সঙ্গে মেজো গ্যান্দোলার বিয়ে দিলেন এরপরে যে ঘটনা ঘটল তা ছিল এই রকম এদিকে যথাসময়ে টেলিগ্রাফ যুগে তিরিশ বছর বয়স্ক এক নং বর যখন জানিলেন যে তাহার বিবাহ হইয়াছে সর্বকনিষ্ঠা সপ্তম বর্ষিয়া ছোট গ্যান্দোলার সহিত তখন তিনি চটিয়া লাল হইলেন শাশুড়িকে লিখিলেন কন্যা বদল করিয়া দিতে হবে নচেৎ তিনি তাহার বিরুদ্ধে জুয়া। চুরির মোকদ্দমা আনিবেন বেগম রোকিয়া কেউ পাঁচ বছর বয়স হতে পাড়ার স্ত্রী লোক হতে পর্দা করিতে হয়েছে পাড়ার কোন মহিলা হঠাৎ বেড়াতে এলে বাড়ির লোক চোখ ইশারা করত আর অমনি প্রাণ ভয়ে যত্র কখনো রান্নাঘরের ঝাঁপের অন্তরালে কখনো কোন চাকরানের গোল করিয়া জড়াইয়া রাখা পাটির অভ্যন্তরে কখনো তক্তপোষের নিচে তাকে লুকাতে হতো বাড়ির লোকেরা চোখের ইশারা বুঝতে না পেরে তিনি যদি লুকাতে না পারতেন তাহলে মুরব্বীরা বেগ বেগর বলে গঞ্জনা দিত চোখের ইশারা না বোঝার ব্যাপারে শিশু রোকিয়া যুক্তি ছিল মুরগির সানার তো মায়ের স্বরূপ একটা নির্দিষ্ট আশ্রয় থাকে তাহারা সেইখানেই পালাইয়া থাকে আমার জন্য সেরূপ করে নির্দিষ্ট নিরাপদ স্থান ছিল না আর মুরগির সানা স্বভাবতই মায়ের ইঙ্গিত বোঝে আমার তো সেরূপ কোনো স্বাভাবিক ধর্ম ছিল না পর্দার জন্য তাকে লুকাতে হবে এটা মূল কথা তা সে ঘরের কোনায় বাক্স পেটরার আড়ালে খাট বা চৌকি ঠিকই হোক না কেন প্রয়োজনে দম বন্ধ করে হলেও তাকে থাকতে হবে মশারির ঘটনা একচল্লিশ নম্বরে আমরা দেখতে পারি যে অভিনব পর্দা প্রথা সে সময় দেখা যেত তবে সেটি বড় জমিদার কিংবা সম্ভ্রান্ত ব্যক্তিদের গৃহিণীর ক্ষেত্রে ঘটতো রায় শ্রীযুক্ত জলধর সেন বাহাদুর নামক এক ব্যক্তি লিখেছিলেন একদিন তিনি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দেখেন একটা মশারি আসছে মশারির চার কোনা চারজন সিপাহী ধরে ধীরে ধীরে এগিয়ে আসছেন পরবর্তীতে জিজ্ঞেস করিতে তিনি জানতে পারলেন বিহার অঞ্চলের এক রাজা কিংবা জমিদার গৃহিণী ওই মশারির মধ্যে আব্রু রক্ষা করে গাড়িতে উঠে যাচ্ছেন বড় মানুষের বৌঝিরা আর দশ জনের সামনে দিয়ে আব্রু হয়ে যাবেন এটা তো ভাবাই যায় না কারণ তারা যে অসূর্য স্পর্শা অবরোধ বাসিনীতে বেগম্রকে অবরুদ্ধ নারীর কষ্ট বেদনা হতাশা ও অমানবিক জীবনের করুণ কাহিনী তুলে ধরেছেন গ্রন্থে আমরা বিভিন্ন সময় দেখতে পারি একজন মুসলিম মেয়ের বিয়ের ছয় মাস আগে একটি আবদ্ধ ঘরে আটকে রাখা হতো সেখানে না পারতো নিজের মতো খাইতে না পারতো নিজের মতো চুল আচাতে না পারতো গোসল করতে সব কিছু নির্ভর করতো অন্যের দয়ার উপর এমনও হতো ছয় মাস এভাবে থাকার পর বিয়ের কিছুদিন পরে সে অন্ধ হয়ে গেছে তৎকালীন সময়ে নারীদের ঘরের পর্দার মধ্যে রাখা হতো সময় না পারতো পৃথিবী সম্পর্কে তারা জানতে না পারতো দুনিয়াটা দেখতে একদিন লেখক তার সাথে নাতনিদের নিয়ে শহর ঘুরে বের হবেন তাদের কত ইচ্ছা ছিল তারা শহর চিনবে দেখবে বিধি বাম গরুর যে গাড়ি ছিল সেটা এমনভাবে সাউনি দিয়ে ঘেরাও দেওয়া ছিল যে সিদ্রু পর্যন্ত সেখানে ছিল না কি আর করার সারা শহর ঘুরেও তারা শহর দেখতে পায়নি এক জমিদারের স্ত্রী মা মামিসহ অনেকে হস করতে যাবে সাথে জমিদার নিয়োগ করা একজন হাজি কলকাতা শহরে ট্রেন ধরতে হবে ট্রেন আসতে দেরি হবে মহিলাদের তো আর গেস্ট রুম নিয়ে যেতে পারে না হাজি তাদের স্টেশনে বসিয়ে রাখে সবাই পর্দার মধ্যে থেকে বসে যায় চোখ দেখার জো নাই তাই তাদের গায়ে চটের বস্তার মতো জিনিস দিয়ে ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পায় ট্রেন আসলে কর্মকর্তা সেটার মধ্যে লাঠি দিয়ে বলে এগুলো বস্তা নেওয়া যাবে না তারা লাঠি খেয়েও কোনো শব্দ করে নাই এরকম আরও অনেক ঘটনার বিবরণ বেগম রোকেয়া তার অবরোধবাসিনী গ্রহণ দিয়েছেন এখানে আমরা যদি দেখি জমিদারের বাড়িতে আগুন লাগলো তবুও মেয়েটি কী করলো আগুনে পুড়ে মারা গেল আবার এক মহিলা পালকিতে করে গঙ্গা গঙ্গাস্লানে এসেছে দেখা পালকি পালকিসহ বেহারার বুক সমান জলে নেমে গেল এবং ভিজে পালকি সহ ফেরত গেল সময়টা ছিল শীতের বিকেল এরকম নানাবিধ ঘটনা আমরা পেয়ে যাই রোকেয়ার সাহিত্যিক ক্ষমতা তার লিপি কুশলতা পরিমিতি বোধ ও ব্যঙ্গ নৈপুণ্য চমৎকার প্রকাশ ঘটেছে এই বইটিতে হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতবর্ষীয় ইতিহাস হল বোট মোট স্বতন্ত্র বা বিচ্ছিন্ন কাহিনীর সাহায্যে লেখিকা এ গ্রন্থে নারী সমাজের দুর্দশার চিত্রই তুলে ধরেছিলেন গ্রন্থে নিবেদনের অংশে রোকেয়া সাকুয়াত লিখেছিলেন কতগুলো ঐতিহাসিক ও সত্য ঘটনার হাসি কান্না লইয়া অবরোধবাণী রসিত হইল ঘটনাগুলো কিছু লেখিকার ব্যক্তিগত বা পারিবারিক অভিজ্ঞতা এবং বাকি ঐতিহাসিক ঘটনা ও অন্যের প্রদত্ত বিবরণীর বরাত দিয়ে উল্লেখিত হয়েছে ঘটনাস্থল যেমন বাংলাদেশ তেমনি আবার বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ ও পাঞ্জাব তাহলে আমরা দেখতে পারি এই গল্পগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত হয়েছে যারা এই পড়তে চান বা তৎকালীন নারীদের দুর্দশার অবস্থাটা উপলব্ধি করতে চান তাহলে তারা এই গ্রন্থটি পড়ে দেখতে পারেন আশা রাখি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে